প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আমাদের নির্ধারিত বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, গত দিন আমরা যে ক্লাসটি করেছিলাম আর্থিক অবস্থার বিবরণীর বিশদ আয় বিবরণী নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আজকে আমরা বিশদ আয় বিবরণীর পরে সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সংরক্ষিত আয় বিবরণীতে যাওয়ার পূর্বে বিশদ আয় বিবরণী নিয়ে তোমাদের সাথে জাস্ট 2 থেকে 3 মিনিট একটু কথা বলবো, তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরা গতদিন জেনেছিলাম বিশদ আয় বিবরণী, এবং বিশদ আয় বিবরণী করতে গেলে আমাদের যেটা প্রয়োজন, নেট ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ, পরিচালন মুনাফা, কর পূর্ব নেট মুনাফা এবং কর পরবর্তী নেট মুনাফা। আমরা নেট বিক্রয়ের ক্ষেত্রে জেনেছিলাম যে নেট বিক্রয় বের করতে গেলে আমাদের প্রথমে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বাদ, ফেরত সত্ত্বে পণ্য বিক্রয়, মুনাফাহীন বিক্রয় এবং অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। একইভাবে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বের করতে চাই, শুরুতেই লাগবে আমাদের প্রারম্ভিক মজুদ, তার সঙ্গে যোগ করব আমরা নেট ক্রয়। নিট ক্রয়ের উপাদানগুলো গতদিন আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, তারপরেও বলি, ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাট্টা, বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ, বাদ আগুনে বিনষ্ট পণ্য, বাদ মুনাফাহীন বিক্রয় যোগ অলিখিত ক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতদিনে বলেছিলাম এগুলো যতটা তথ্য আমাদের সামনে থাকবে ঠিক ততটা তথ্য দিয়েই আমরা অঙ্কগুলো তৈরি করব। এই নেট ক্রয়ের সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচ যোগ করি এবং সমাপনী মজুদ যদি বাদ দিই তাহলে পেয়ে যাব আমরা বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ গতদিন যেমনটি আমরা বলেছিলাম, বিক্রিত পণ্যের ব্যয়ের 4টি উপাদান, একটি হলো প্রারম্ভিক মজুদ, 2 নম্বর আইটেম হলো আমাদের নেট ক্রয়, 3 নম্বর আইটেম প্রত্যক্ষ খরচ, এ 3টি আইটেম যোগ এবং সমাপনী মজুদ যদি থাকে সেটি হবে বিয়োগ। এই নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব মোট মুনাফা বা মোট লাভ। এই মোট লাভের সাথে আমরা যোগ করব প্রথমে পরিচালন মুনাফা, অর্থাৎ প্রাপ্ত বাট্টা, চালানি কারবার হতে মুনাফা এবং পদে বাট্টা সঞ্চিত যদি থাকে, এবং বাদ দিব আমরা পরিচালন ব্যয়, অর্থাৎ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক বছরে মুনাফা অর্জনের জন্য যে সমস্ত খরচগুলো হয়ে থাকে ওই সমস্ত খরচগুলোকেই আমরা বলি পরিচালন ব্যয়, অর্থাৎ অফিস কর্মকর্তা কর্মচারীর বেতন, বিজ্ঞাপন খরচ, অনাদায়ী পাওনা, প্যাকিং খরচ, রপ্তানি শুল্ক সহ অন্যান্য যে সকল পরিচালন খরচগুলো থাকে, অবসায় অবলম্বন সমস্ত খরচ বাদ দিলে আমরা পেয়ে যাব মোট পরিচালন মুনাফা। অর্থাৎ মোট লাভের সাথে পরিচালন আয় যোগ এবং পরিচালন ব্যয় বাদ পেয়ে যাবো আমরা মোট মুনাফা, পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন মুনাফা আমরা যোগ করব এবং অপরিচালন ব্যয় যদি থাকে তাহলে আমরা বিয়োগ করব। অপরিচালন মুনাফার সঙ্গে আমরা বলেছিলাম বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, স্থায়ী আমানতের সুদ, উপভাড়া, প্রাপ্ত কমিশন, শিক্ষানবিশ সেলামি, এবং অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা বলেছিলাম মূলধনের সুদ, ঋণের সুদ, শিক্ষানবিশ ভাতা, অস্বাভাবিক ক্ষতি বা আগুনে বিনষ্ট। এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ এবং অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব নেট মুনাফা বা নেট ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, গতদিন আমাদের এ পর্যন্ত ছিল আলোচনার বিষয়। বিশদ আয় বিবরণীর পরে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্কিংস বা নির্ণয়,
সেটি হলো সংরক্ষিত আয় নির্ণয় অথবা রক্ষিত আয় নির্ণয়। সংরক্ষিত আয় নির্ণয়ের পূর্বে আমরা জানব যে সংরক্ষিত আয়টা কি। যৌথ মূলধনী কোম্পানি সারা বছর তাদের ব্যবসা পরিচালনার মাধ্যমে যে মুনাফাটা অর্জন করে, এই মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য রেখে দেয়, তাকেই আমরা বলি সংরক্ষিত আয়। অর্থাৎ আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে যেটি পাই যে নেট মুনাফার দুটি অংশ, একটি হলো লভ্যাংশ, অপরটি হলো সংরক্ষিত আয়। অর্থাৎ নেট মুনাফা থেকে সংরক্ষিত আয় বাদ দিলে যেমনটি পাই লভ্যাংশ, একইভাবে নেট মুনাফা থেকে যদি আমরা লভ্যাংশ বাদ দিই, তাহলে পেয়ে যাব আমরা সংরক্ষিত আয়। এই সংরক্ষিত আয় নির্ণয় করার জন্য কিছু দফা আছে আমাদের যোগ করতে হবে এবং কিছু দফা আছে আমাদের বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাবা যে সংরক্ষিত আয় নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে দফাটি আঁকবে, সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, অর্থাৎ যেটি রেওয়ামিলের ক্রেডিট দিকে দেওয়া থাকবে, এবং তার সঙ্গে চলতি বছরের যে নেট লাভ সেটি আমরা যোগ করব, আয়কর ফেরত যদি থাকে তাহলে যোগ করব, দাবিহীন লভ্যাংশ থাকলে যোগ করব, এবং আয়কর সঞ্চিতি যেটি রেওয়ামিলের ক্রেডিট পাশে থাকে যদি থাকে আমরা যোগ করব। অর্থাৎ সংরক্ষিত আয় নির্ণয় করতে গেলে সাধারণত আমাদের পাঁচটি দফা প্রয়োজন হয়। এখন পাঁচটি দফাই আমাদের অঙ্কে থাকবে এমনটি নয়, এই পাঁচটি দফার মধ্যে যেটি যেটি থাকবে সেটি আমরা যোগ করব, যেটি থাকবে না সেটি যোগ করার দরকার নেই। আবারও লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, যে সংরক্ষিত আয় নির্ণয় করতে গেলে প্রথমে লাগবে আমাদের সংরক্ষিত আয় প্রারম্ভিক উদ্বৃত্ত, তার সঙ্গে লাগবে চলতি বছরের নেট লাভ, আয়কর ফেরত, দাবিহীন লভ্যাংশের অবলম্বন এবং আয়কর সঞ্চিতি। এরপরে এখান থেকে যে সমস্ত আইটেমগুলো আমাদের বিয়োগ করতে হবে, অর্থাৎ একটু যদি আমরা লক্ষ্য করি, তাহলে আয়কর সঞ্চিতি যদি যোগ করি তাহলে আয়করটাকে আমরা বাদ দিব। এইখানে আরেকটু কথা একটু বলা দরকার প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে আয়কর সঞ্চিতিটা সংরক্ষিত আয়ের সাথে যোগ না করে আমরা যখন বন্টন সমূহ বাদ দিব, তখন আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিয়ে নেট ফিগারটুকু আমরা দেখাতে পারি। এরপরে আমাদের বাদের আইটেম আসবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। তোমরা জানো লভ্যাংশ সাধারণত তিন প্রকার, একটি হলো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ এবং চূড়ান্ত লভ্যাংশ। একটি পথিত দশা কোম্পানি তাদের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আর্থিক বছরের মাঝামাঝি সময়ে কখনো কখনো প্রণোদনাস্বরূপ যে লভ্যাংশ ঘোষণা করে থাকে তাকেই বলি সাধারণত আমরা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মানে বছরের ঠিক একেবারে মাঝামাঝি হতে এমনটি নয়, তবে অবশ্যই সেটা চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার পূর্বে হতে হবে, এবং যখন চূড়ান্ত লভ্যাংশ আমাদের ঘোষণা করা হবে বা প্রদান করা হবে, তখন অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত লভ্যাংশের সঙ্গে সমন্বয় করতে হবে। এরপরে আছে প্রস্তাবিত লভ্যাংশ, অর্থাৎ আমরা জানি প্রতি বছর কোম্পানিকে এজিএম করতে হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, বার্ষিক সাধারণ সভা। এই বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালনা পরিষদ যে লভ্যাংশ প্রস্তাব করে তাকে আমরা বলি প্রস্তাবিত লভ্যাংশ, এবং বছর শেষে বা আর্থিক বছর শেষে কোম্পানির সমস্ত আর্থিক তথ্য বিশ্লেষণ স্বরূপ যে লভ্যাংশটা ঘোষণা করা হয় বা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই আমরা বলি চূড়ান্ত লভ্যাংশ। এছাড়া আরও আছে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর লভ্যাংশ, সমতাকরণ তহবিলে স্থানান্তর, প্রতিপূরক তহবিলে স্থানান্তর, যদি আরও কোনো তহবিল থাকে সেই তহবিলে স্থানান্তর। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে, আমরা সংরক্ষিত আয় তৈরি করি নেট মুনাফা অর্থাৎ হলো বিশদ আয় বিবরণী তৈরির পর, তো নেট মুনাফা থেকে এখানে যে সমস্ত তহবিল তৈরি করা হয়, অর্থাৎ এক কথায় যেটাকে বলা হয় এনি কাইন্ড অফ ফান্ড দ্যাট আর ক্রিয়েটেড ফ্রম নেট ইনকাম, অর্থাৎ নেট মুনাফা হতে যে সমস্ত তহবিলগুলো তৈরি হয়, সমস্ত তহবিলগুলো সাধারণত সংরক্ষিত আয় হতে আমরা বিয়োগ করি।
আমাদের অনেক সময় যেটা আমরা প্রায় করে থাকি যে কোন কোন দফাগুলো বিয়োগ হবে এটি আমরা মুখস্থ করে থাকি। মুখস্থ না করে তোমরা যদি একটু স্মরণ করো যে নেট মুনাফা আমরা যোগ করি সংরক্ষিত আয়ের সাথে, তাহলে নেট মুনাফা হতে যে সমস্ত তহবিল তৈরি করা হবে সেগুলো অবশ্যই বাদ যাবে। সেক্ষেত্রে আমরা বাদ দেওয়ার ক্ষেত্রে যদি দুটো বা তিনটে আইটেম যদি একটু মনে করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হব। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে সংরক্ষিত আয়ের সাথে যোগ হবে নেট মুনাফা, আয়কর সঞ্চিতি, দাবিহীন লভ্যাংশের অবলম্বন এবং আয়কর ফেরত। ঠিক একইভাবে বিয়োগ হবে মাত্র চারটি বা তিনটি আইটেম মনে করলেই হবে। সেটি হলো আমাদের প্রথমে আয়কর বাদ দিব, এরপরে লভ্যাংশ, সেটি অন্তর্বর্তীকালীন প্রস্তাবিত বা চূড়ান্ত যে লভ্যাংশই হোক না কেন। এছাড়া যত উপকার তহবিল আছে যেটি নিট মুনাফা হতে তৈরি, অর্থাৎ সেটি সাধারণ সঞ্চিত তহবিল হতে পারে, লভ্যাংশ সমতাকরণ তহবিল হতে পারে, প্রতিপূরক তহবিল হতে পারে, এই তহবিলগুলো নিয়ে আমি সামান্য একটু আলোকপাত করব। সাধারণ সঞ্চিত তহবিল, নেট মুনাফা, নেট মুনাফার যে অংশটুকু আলাদা করে রেখে দেওয়া হয় তাকেই আমরা বলি সংরক্ষিত মুনাফা। সংরক্ষিত মুনাফার হতে যে তহবিল তৈরি করা হয়, অর্থাৎ ভবিষ্যতে সেটা মূলধন গঠনের জন্য হতে পারে অথবা কারবারের অন্য অন্য যে কোনো প্রয়োজনে যে নেট মুনাফা হতে যে অংশটুকু সংরক্ষিত হয়, ওই সংরক্ষিত আয়ের যে অংশটুকু দ্বারা আমরা তহবিল তৈরি করি তাকে আমরা বলি সাধারণ সঞ্চিত তহবিল। এছাড়া আছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। আমরা জানি কোম্পানির কিছু নর্মস আছে বা আদর্শ আছে যে কোম্পানি সাধারণত প্রতি বছর তাদের স্থিতিশীল লভ্যাংশ প্রদান করতে আগ্রহী থাকে। অর্থাৎ আমরা জানি ব্যবসা জগৎ মানেই হলো সেখানে লাভ লস দুটোই থেকে থাকে। এখন কাঙ্ক্ষিত মুনাফা প্রতি বছর কোম্পানি চাইলেও অর্জন করতে পারে না, যার জন্য কোনো বছর যদি কোম্পানি তাদের লভ্যাংশের মুনাফার পরিমাণ কম অর্জন করে তাহলে পর্যাপ্ত লভ্যাংশ অথবা স্থিতিশীল লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে কোম্পানি নেট মুনাফার যে অংশটুকু আলাদা করে রেখে দেয়। অর্থাৎ যখন কোনো বছর যদি কোম্পানি তাদের মুনাফা পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে অসমর্থ হয় তখন ওই তহবিল হতে আমাদের লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে, এটাকেই আমরা বলি লভ্যাংশ সমতাকরণ তহবিল। এছাড়া আরেকটি তহবিল আছে প্রতিপূরক তহবিল। প্রতিপূরক তহবিল সাধারণত দায় পরিশোধের ক্ষেত্রে তৈরি করা হয়ে থাকে, অর্থাৎ এটিও সংরক্ষিত আয়েরই একটি অংশ। সংরক্ষিত আয়ের যে অংশটুকু কোম্পানি বাহির থেকে অথবা অন্য জায়গা থেকে যখন ঋণ গ্রহণ করে থাকে একটা নির্দিষ্ট সময় শেষে ওই ঋণ এবং ঋণের সুদ পরিশোধ করার জন্য একটি তহবিল তৈরি করে থাকে যেটিকে আমরা বলি প্রতিপূরক তহবিল। এই প্রতিপূরক তহবিল আবার কখনো কখনো কোম্পানি অন্যত্র বিনিয়োগ করে থাকে এবং ওই বিনিয়োগ নির্দিষ্ট সময় শেষে বিনিয়োগ এবং বিনিয়োগের সুদ দ্বারা ওই ঋণ এবং ঋণের সুদ পরিশোধ করার জন্য যে বিনিয়োগ করা হয় তখন তাকে আমরা সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট বলে থাকি। এই সিঙ্কিং ফান্ড ইনভেস্টমেন্ট সম্পত্তি হিসেবে আমরা আর্থিক অবস্থার বিবরণের সম্পদ পাশে দেখিয়ে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে আমাদের লক্ষ্য করতে হবে প্রথমে থাকবে আমাদের সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত, এর সঙ্গে থাকবে আমাদের নেট মুনাফা, এছাড়া অন্যান্য উপাদান যদি থাকে আমরা দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। এবং বাদ দেওয়ার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে আয়কর লভ্যাংশ, সেটি অন্তর্বর্তীকালীন প্রস্তাবিত বা চূড়ান্ত লভ্যাংশ যেটি হোক না কেন, এবং যাবতীয় তহবিল অর্থাৎ সাধারণ সঞ্চিত তহবিলের স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিলের স্থানান্তর, প্রতিপূরক তহবিলের স্থানান্তর, দরিদ্র তহবিলের স্থানান্তর এবং অন্যান্য তহবিল যদি থাকে সমস্ত তহবিল এখান থেকে আমাদের বাদ দিতে হয়, দিলেই আমরা পাবো সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এখন আমরা একটু কিছু কাল্পনিক তথ্য দিয়ে একটি সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুতের চেষ্টা করব। আমরা যদি বোর্ডের দিকে লক্ষ্য করি দেখি তাহলে পাবো আমরা প্রথমে দিলাম আমরা সংরক্ষিত আয়ের প্রারম্ভিক
উদ্বৃত্ত আমরা দিলাম 75,000 টাকা, নেট মুনাফা অর্থাৎ কর পরবর্তী নেট মুনাফা দিয়েছি আমরা 60,000 টাকা, আয়কর 20,000 টাকা, আয়কর সঞ্চিতি 15,000 টাকা, অন্তর 20,000 টাকা, লভ্যাংশ দিয়েছি আমরা 20,000 টাকা, সঞ্চিতি সাধারণ, সঞ্চিতি তহবিলে 10,000 টাকা, প্রতিপূরক তহবিলে স্থানান্তর 5,000 টাকা। বলা হলো যে এখান থেকে তোমরা একটি সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে যে আমরা দিয়েছি প্রথমে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত 75,000 টাকা, নিট মুনাফা দিয়েছি 60,000 টাকা, আয়কর এবং আয়কর সঞ্চিতির পরিমাণ 20,000 এবং 15,000, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে আমাদের 20,000, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর 10,000 এবং প্রতিপূরক তহবিলে স্থানান্তর আছে আমাদের 5,000 টাকা। একটু কথা বলে রাখা দরকার, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর এবং প্রতিপূরক তহবিলে স্থানান্তর শুধু এটি নয়, যে কোনো তহবিলে স্থানান্তর করতে যদি বলা হয় এবং একটি কোম্পানি আর্থিক বছরে যদি তাদের মুনাফা পর্যাপ্ত পরিমাণ অর্জন করতে ব্যর্থ হয় তাহলে কখনোই তহবিলে স্থানান্তর করা যাবে না। অর্থাৎ যে কথাটুকু একটু ভালো করে মনে রাখতে হবে যে আমাদের নেট মুনাফার পরিমাণ দেওয়া আছে এখানে কত, 60,000 টাকা, সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলা হয়েছে 15,000 টাকা, 10,000 এবং 5,000। যদি এমনটি হতো দুটি তহবিলে স্থানান্তর পরিমাণ 60,000 টাকার ঊর্ধ্বে, তাহলে এই দুটি দফা আমরা সংরক্ষিত আয় বা আর্থিক অবস্থার বিবরণী কোথাও দিতাম না, শুধু অঙ্কের শেষে নোট আকারে লিখে দিতাম নেট মুনাফা পর্যাপ্ত পরিমাণ না হয় সংরক্ষিত তহবিলে স্থানান্তর করা গেল না বা স্থানান্তর করা হয়নি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটি অঙ্ক দিয়েছি, এখান থেকে যদি আমরা এখন সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে যাই তাহলে আমরা যেটি বলেছি আমার নেট মুনাফা দেওয়া আছে 75,000 টাকা, আমাদের সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত আছে 75,000, নেট মুনাফা 60,000, আয়কর আয়কর সঞ্চিতি 20,000 এবং 15,000, এবং তহবিলে স্থানান্তর আছে আমাদের 10,000 এবং 15,000 টাকা। এখন এই অঙ্কটা করার জন্য আমরা যেটা করব সেটি হলো এটি আমরা মিশে দিচ্ছি একটু। আমরা এখন সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত করতে যাব, প্রথমে লিখব সংরক্ষিত আয় নির্ণয় 31 ডিসেম্বর, আমরা একটা সাল ধরে নিলাম 2019। আমরা প্রথমে দিব বিবরণ, বিস্তারিত
পরিমাণ আমরা শুরুতে জানি সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত এখানে যদি আমরা সংরক্ষিত আয়ের তারিখ দিতাম তাহলে আর প্রারম্ভিক আয়ের উদ্বৃত্ত দেওয়ার দরকার নেই আছে আমাদের 75,000 টাকা যোগ নেট মুনাফা নেট মুনাফা আমাদের 60,000 যোগ আয়কর সঞ্চিতি আমরা দিয়েছি 15,000 আমরা যখন অঙ্ক করি তখন দেখাইছিলাম যে সংরক্ষিত আয় প্রারম্ভিক উদ্বৃত্ত নেট লাভ আয়কর ফেরত দাবিহীন লভ্যাংশের অবলম্বন এবং আয়কর সঞ্চিতি কিন্তু আমরা তথ্য পেলাম মাত্র তিনটি অর্থাৎ হলো আমরা যেটি বলেছি যে ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে এবং যে সমস্ত তথ্যগুলো আমাদের কাছে অ্যাভেলেবল সেগুলো আমরা প্রয়োগ করব এখন যদি আমরা যোগ করি তাহলে পাই 1,50,000 টাকা বাদ বন্টন সমূহ 20,000 অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে আমাদের 10,000 সাধারণ সঞ্চিত তহবিলে 10,000 প্রতিপূরক তহবিলে স্থানান্তর আছে 5,000 যদি এই সমস্ত আইটেমগুলো আমরা যোগ করি তাহলে পাই 40,000 টাকা এখন 45,000 টাকা আমাদের যোগফল পেয়েছি আমরা 1,50,000 টাকা এবং বন্টন অর্থাৎ বিয়োগের যোগফল পেয়েছি আমরা 45,000 টাকা যদি বাদ দিই তাহলে পেয়ে যাব আমরা 1,05,000 টাকা প্রিয় শিক্ষার্থী এটি হলো আমাদের সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত আমরা লিখতে পারি এখন সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত আমাদের সংরক্ষিত আয় নির্ণয় করা শেষ প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে আমরা বিশদ আয় বিবরণী করি সংরক্ষিত আয় বিবরণী করি অথবা আর্থিক অবস্থার বিবরণী করি আমাদের দুটি বিষয়ের প্রতি সবসময় মনোযোগ দিতে হয় একটি হলো আমাদের রেওয়ামিলে প্রদত্ত তথ্য এবং রেওয়ামিল হতে রেওয়ামিলের পরে যে সমস্ত সমন্বয়ের দফাগুলো থাকে এই সমন্বয়সমূহ অর্থাৎ সমন্বয় এবং রেওয়ামিল দুটোকে এক জায়গায় করেই আমরা বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী
এবং সংরক্ষিত আয় অবস্থার বিবরণী তৈরি করে থাকি। আমরা যদি শুধু রেওয়ামিলের দিকে লক্ষ্য করে সমন্বয়ে যদি লক্ষ্য না করি তাহলে যেমন আমাদের সঠিক বা প্রকৃত আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি হবে না বা নির্ণয় করতে আমরা ব্যর্থ হব। একইভাবে শুধু যদি সমন্বয়ের দিকে লক্ষ্য করি এবং রেওয়ামিলের তথ্যগুলোকে যদি আমরা বিবেচনা না করি তাহলেও আমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে আমরা ব্যর্থ হব। এখন এই সমন্বয় নিয়ে দুটি কথা বলে অনেক শিক্ষার্থী অনেক কিছু সমন্বয়গুলো নিয়েই অনেক কিছু জানতে চায় কীভাবে তৈরি করা হয়। আজকে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করার অর্থাৎ হলো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার পর আমাদের যে সমন্বয়গুলো দেওয়া আছে সেই সমন্বয়গুলো নিয়ে একটু দুটি কথা বলেই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে সমন্বয়টা কী। সমন্বয় হলো যে একটি কারবার প্রতিষ্ঠানের একটু লক্ষ্য করতে হবে যে একটি কারবার প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষে বা হিসাবকাল শেষে প্রকৃত আর্থিক ফলাফল অর্থাৎ নেট মুনাফা বা নেট ক্ষতি এবং প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শনের জন্য সমন্বয় সমূহের যে জাবেদা প্রদান করা হয়ে থাকে তাকে বলি আমরা সমন্বয় জাবেদা। অর্থাৎ হলো সমন্বয়ের মূল কাজটি হলো বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার প্রকৃত চিত্র প্রদর্শনের জন্য হয় যোগ অথবা বিয়োগ করতে হবে। সমন্বয়কে প্রধানত আমরা দুটো অংশে ভাগ করে থাকি, একটি হলো আমাদের বকেয়াসমূহ আরেকটি হলো আমাদের অগ্রিমসমূহ। বকেয়া হলো বকেয়াকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি, একটি হলো বকেয়া আয় আরেকটি হলো বকেয়া ব্যয় বা খরচ। একইভাবে অগ্রিমকেও আমরা দুই ভাগে ভাগ করি, একটি হলো অগ্রিম আয় অপরটি হলো অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ। প্রিয় শিক্ষার্থী, বকেয়ার নেশারটা একটু যদি তোমরা মনে রাখো তাহলে অতি সহজেই আমরা বিশদ আয় বিবরণী অথবা সংরক্ষিত আয় বিবরণী অথবা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারি। বকেয়ার নেশারটি হলো প্রথম শর্ত হলো যোগ। প্রশ্নটা হলো কার সঙ্গে যোগ, সেক্ষেত্রে আমাকে লক্ষ্য করতে হবে বকেয়া আয় না বকেয়া ব্যয়। যদি সেটি বকেয়া আয় হয় তাহলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ। অপরদিকে যদি সেটি হয় বকেয়া খরচ বা বকেয়া ব্যয় তাহলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ। তাহলে বকেয়ার যে বৈশিষ্ট্য আমরা আগে প্রথম একটি বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য শিখলাম। প্রথম বৈশিষ্ট্য হলো যদি আমাদের বকেয়া আয় হয় তাহলে বিশদ আয় বিবরণীর সাথে সেটা হয় পরিচালনায় অথবা অপরিচালনায় তার সঙ্গে যোগ হবে, এবং যদি সেটি হয় বকেয়া খরচ তাহলে বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় অথবা অপরিচালন ব্যয় যে কোনোটার সাথে তার নেশার অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুসারে যোগ হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বকেয়ার নেশারটা কি বললাম, বকেয়া যদি খরচ হয় বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ এবং চলতি দায় হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হবে। আমি আবারও বলি, বকেয়া খরচ হলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে দেখাতে হবে। অপরদিকে বকেয়া যদি আয় হয় বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদ হিসেবে তাকে দেখাতে হবে। তাহলে বকেয়া নিয়ে আমার বিশ্বাস তোমাদের যে মতানক্য অথবা বোঝার সমস্যা সেটা কেটে গেছে। এখন অগ্রিমের ক্ষেত্রে আসি। অগ্রিমের নেশারটা হলো বকেয়ার নেশারটা যদি যোগ হয় অগ্রিমের নেশারটা হবে আমাদের বিয়োগ। ভালো করে মনে রাখতে হবে, বকেয়ার নেশার হলো যোগ, অগ্রিমের নেশার হলো বিয়োগ। অগ্রিম যদি আয় হয়, প্রিয় শিক্ষার্থী, অগ্রিম যদি আয় হয় যেটাকে আমরা বলি অনুপার্জিত আয়, বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয় হতে বিয়োগ এবং চলতি দায়,
অপর দিকে অগ্রিম যদি খরচ হয় তাহলে বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট খরচ হতে বিয়োগ এবং চলতি সম্পত্তি। অর্থাৎ বকেয়ার নেসারটা হলো বকেয়া মানে আয় বিবরণীতে যোগ, সেটা আয় হোক অথবা ব্যয় হোক, অপর দিকে চলতি দায় এবং চলতি সম্পদ। আর অগ্রিম খরচের ক্ষেত্রে খরচ থেকে বাদ চলতি সম্পদ, অগ্রিম আয়ের ক্ষেত্রে আয়ের থেকে বিয়োগ এবং চলতি দায়। এখন আমরা কিছু সমন্বয়ের বিষয়গুলো এর ভিতরে আলোচনা করব যে বকেয়ার নেসারটা। প্রিয় শিক্ষার্থীরা একটু মনে করো, আমরা অঙ্কে দিলাম বকেয়া মজুরি, বকেয়া মজুরি 1000, বকেয়া বা প্রাপ্য বিনিয়োগের সুদ 4000, অনুপার্জিত আয় 500, অগ্রিম ভাড়া 2000। আমরা চারটি এন্ট্রি দেখিয়েছি। একটি হলো, প্রথমটি হলো আমাদের বকেয়া মজুরি, দ্বিতীয়টি হলো বকেয়া বিনিয়োগের সুদ অথবা প্রাপ্য বিনিয়োগের সুদ, তৃতীয়টি হলো অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, চতুর্থটি হলো আমাদের অগ্রিম ভাড়া, যেটি আমরা জানি অগ্রিম খরচ হিসাবে। এখন লক্ষ্য করতে হবে প্রথম দুটি বকেয়া সংক্রান্ত, পরের দুটি আমাদের অগ্রিম সংক্রান্ত। আমরা বকেয়ার নেসারটা কি শিখেছি, বকেয়া মানেই যোগ, বকেয়া মানেই যোগ। প্রথমটি যেটি আছে বকেয়া মজুরি, আমরা যখন বিশদ আয় বিবরণী করব তখন মজুরির সাথে 1000 টাকা যোগ করব, অপর দিকে 1000 টাকা আবার চলে যাবে আমাদের চলতি দায় হিসাবে। একইভাবে বকেয়া বিনিয়োগের সুদ অপরিচালনায়, অর্থাৎ হলো বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয়ের সাথে বা অপরিচালন আয় হিসাবে যোগ, অপর দিকে চলতি সম্পদ। অনুপার্জিত আয় যেটাকে আমরা অগ্রিম আয় বলি, অগ্রিম আয়ের অগ্রিমের নেসারটা হলো আয় অথবা আয় হলে আয় থেকে বিয়োগ, খরচ হলে খরচ থেকে বিয়োগ, অগ্রিম আয় সংশ্লিষ্ট বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট আয় হতে বিয়োগ এবং চলতি দায়, অপরদিকে অগ্রিম ভাড়া বিশদ আয় বিবরণীতে সংশ্লিষ্ট ভাড়া খরচ থেকে আমরা বাদ দিব এবং চলতি সম্পদ হিসেবে তাকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করব। প্রিয় শিক্ষার্থী, এছাড়া আমরা কিছু বিষয় নিয়ে, আরও বিস্তারিত কিছু বিষয় সমন্বয়ের বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। যে আমরা যদি একটু স্লাইড শোয়ের দিকে লক্ষ্য করে দেখি তাহলে যেটা পাই, প্রথমে কিছু একটা সমন্বয় আছে, সমাপনী মজুদের ক্রয় মূল্য 30,000 টাকা এবং বাজার মূল্য দেওয়া আছে আমাদের 32,000 টাকা। গতদিনই এটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে সমাপনী মজুদের যদি দুটি মূল্য দেওয়া থাকে, এই ক্রয় মূল্য এবং বাজার মূল্য, এই দুটির মধ্যে যেটি ছোট সেটাকেই আমরা সমাপনী মজুদ ধরে থাকি। সেক্ষেত্রে একটা আমরা ওয়ার্ড ইউজ করেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম LCM, অর্থাৎ লোয়ার অফ কস্ট অফ মার্কেট ভ্যালু। এরপরে অর্থাৎ তাহলে এখন এর প্রয়োগটা আমরা একটু দেখব, সমাপনী মজুদের প্রয়োগটা কোথায়। সমাপনী মজুদ একটু লক্ষ্য করতে হবে, আমরা এখন প্রত্যেকটা এন্ট্রির জন্য দুটো অবস্থা একটু তৈরি করে রাখব। একটি হলো আমাদের আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, আরেকটি হলো আমাদের আর্থিক অবস্থার
বিবরণী। আমাদের তিনটা অর্থাৎ হলো, একটি হলো আমাদের বিশদ আয় বিবরণী, আরেকটি সংরক্ষিত আয় বিবরণী, এবং অপরটি হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী। প্রতিটা সমন্বয়, আমরা জানি সমন্বয়ের আইটেমগুলো সাধারণত দুই জায়গায় যায়, কোনো কোনো আইটেম আবার তিন জায়গায় আমাদের ব্যবহৃত হয়। এখন প্রথমটি আছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ ভালো করে একটু মনে রাখতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে অর্থাৎ বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীতে সব বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে বিয়োগ অপরদিকে আর্থিক অবস্থার বিবরণীর, আমরা যদি একদিকে দায় এবং সম্পত্তি দেখাই তাহলে সমাপনী মজুদ চলতি সম্পত্তির দিকে যাবে 30,000 টাকা। ঠিক এইখানেও অর্থাৎ প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ থেকে যে এন্ট্রিটা পাবো সেখান থেকে বাদ দিতে হবে আমাদের 30,000 টাকা। অর্থাৎ তাহলে আমরা প্রথম যে আইটেমটি দেখলাম যে আমার সমাপনী মজুদের পরিমাণ দেওয়া আছে 30,000 32,000, আমরা সমাপনী মজুদ যেটি কম অর্থাৎ 30,000টাকে কাউন্ট করব। এবং এই 30,000 টাকার কাজ হলো বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ দিয়ে যে মোট আইটেম পাবো বা যোগফল পাবো তার থেকে সমাপনী মজুদ বাদ, এবং অপরদিকে আর্থিক অবস্থার বিবরণীতে সেটি চলতি সম্পদ। প্রিয় বন্ধুরা, আমার মনে হয় তোমরা এটি ক্লিয়ার হয়ে গেছো। দ্বিতীয় আইটেমে যদি আমরা যাই, সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে 6,000 টাকা, এবং বীমা কোম্পানি 60,000 টাকা 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা জানতে চাই বা বলতে চাই যে সমাপনী মজুদ আগুনে বিনষ্ট, সমাপনী মজুদের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে 6,000 টাকা। আমি প্রথমেই তোমাদের যেটি বলি যে আগুনে বিনষ্ট ন্যাসারটাই হলো ক্রয় থেকে বাদ প্রথমে দিতে হবে, ভালো করে একটু মনে রাখতে হবে। কি বললাম, আগুনে বিনষ্ট প্রথম ন্যাসারটাই হলো আমাদের কার থেকে বাদ দিতে হবে, কোন আইটেম থেকে, ক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে ক্রয় কোথায় থাকে আমাদের, বিশদ আয় বিবরণীতে থাকে। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে ক্রয় যে আইটেম থাকবে তার থেকে বাদ দিব আমরা আগুনে বিনষ্ট 6,000 টাকা, আগুনে বিনষ্ট 6,000 টাকা। এর পরের অংশটুকু দেখো, বিমা দাবি দেওয়া আছে আমাদের 60%। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি 6,000 গুণিত 60% তাহলে পাব 3,600 টাকা। এই 3,600 টাকা অর্থাৎ হলো, আরেকটি থাকবে 6,000 টাকা 3,600 টাকা হলো বিমা দাবি, অপর অংশটি থাকলো আমাদের 2,400 টাকা। এইটি হলো 6,000, এটা হলো আমাদের বিমা দাবি, এটা হলো আমাদের বিবিধ অবলিক অস্বাভাবিক ক্ষতি। অর্থাৎ 6,000 টাকার দুটি অংশ আছে, বিমা কোম্পানি দিতে সম্মত হয়েছে আমাদের 3,600 টাকা, আর দিতে চাই নাই অর্থাৎ কারবারের বিবিধ ক্ষতি হয়েছে 2,400 টাকা। এই 2,400 টাকা আমাদের অপরিচালন ব্যয় অর্থাৎ বিশদ আয় বিবরণীতে অপরিচালন ব্যয় হিসাবে দেখাবো, এবং 3,600 টাকাকে আমরা চলতি সম্পদ হিসাবে অর্থাৎ এইখানে গিয়ে আমরা দেব বিমা দাবি 3,600 টাকা। এখন প্রশ্নটা হলো, তাহলে সমাপনী মজুদের পরিমাণ কত হবে? সমাপনী মজুদ আগে কত ছিল? 30,000। এই 30,000 টাকা বাদ দিয়ে 30,000 টাকার মধ্যে আগুনে পণ্য বিনষ্ট অন্তর্ভুক্ত আছে আমাদের 6,000 টাকা। তাহলে প্রকৃতপক্ষে সমাপনী মজুদ পূর্ণ হবে আমাদের, সমাপনী মজুদ
সমাপনী মজুদ হবে আমাদের 30,000 মাইনাস 6,000 দ্যাট ইজ 24,000 এইখানেও তাহলে আমাদের 30,000 এর জায়গায় হয়ে যাবে সমাপনী মজুদ পণ্য 24,000 টাকা প্রিয় শিক্ষার্থী অর্থাৎ হলো আমরা প্রথম যে শর্তটুকু শিখলাম সেটি হলো আমাদের যে সমাপনী মজুদ যদি থাকে তাহলে সমাপনী মজুদের মূল বৈশিষ্ট্যটা হলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে আমাদের যেটি ছোট সেটিকে সমাপনী মজুদ ধরব এবং এই সমাপনী মজুদের মধ্যে যদি আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে তাহলে আগুনে বিনষ্টের প্রথম শর্ত হলো সেটি ক্রয় থেকে বাদ যাবে এখন লক্ষ্য করতে হবে যে আগুনে বিনষ্টটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা যদি থাকে সমাপনী মজুদ থেকেও বাদ হবে এখানে আরেকটা আমরা যদি স্লাইড শো দেখি দুই নম্বরে আমরা একটু ভিন্নতর অর্থাৎ টাকার পরিমাণটা একটু ভিন্ন করে দিয়েছি এখানে লক্ষ্য করো সমাপনী মজুদের পরিমাণ দিয়েছি আমরা 40,000 টাকা যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে 6,000 টাকা এবং বীমা কোম্পানি আছে আমাদের 60% এখন এই 6,000 টাকা কি করতে হবে প্রথমে আমরা যেটা বলেছি ক্রয় থেকে সমাপনী আগুনে বিনষ্টটাকে বাদ দিব এবং সমাপনী মজুদ যেহেতু ওই আগুনে বিনষ্টটা কার মধ্যে অন্তর্ভুক্ত আছে সমাপনী মজুদের মধ্যে সেক্ষেত্রে সমাপনী মজুদের পরিমাণ হবে আমাদের 40,000 মাইনাস 6,000 34,000 টাকা কত টাকা হবে আমাদের 34,000 টাকা অর্থাৎ এইখানেও আমাদের চলতি সম্পদ হিসেবেও আমাদের সমাপনী মজুদ পণ্য চলে যাবে 34,000 টাকা এখন ওই 60,000 টাকা 60%-এর যে কাজ একটি কথা মনে রাখতে হবে যে আগুনে বিনষ্ট যতটুকু বীমা দাবি দিতে চাইবে ততটুকু চলতি সম্পদ আর যদি যতটুকু দিতে চাইবে না ততটুকু হলো অপরিচালন ব্যয় যদি পুরোটাই দিতে চাই তাহলে পুরোটাই হবে চলতি সম্পদ যদি এক টাকাও দিতে না হয় চাই তাহলে পুরোটাই হবে তোমাদের অপরিচালন ব্যয় আমরা 3 নম্বর সমন্বয়ের দিকে একটু লক্ষ্য করব সমাপনী মজুদ 20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে এর মধ্যে অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে আমাদের 3,000 টাকা কত টাকা অন্তর্ভুক্ত আছে 3,000 টাকা প্রিয় শিক্ষার্থীরা আমাদের লক্ষ্য করতে হবে যে সমাপনী মজুদের পরিমাণ এখানে আমাদের একটি দেওয়া আছে এবং সে একটির মধ্যে কি বলা আছে অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে অব্যবহৃত মণিহারিটা কি অর্থাৎ হলো বছর শেষে যে মণিহারিটা ব্যবহার না হয় না অর্থাৎ হলো অব্যবহৃত রয়ে গেছে এই অব্যবহৃত মণিহারি কাজ কি আমরা যখনই বিশদ আয় বিবরণী করব তখন আমরা সমাপনী মজুদ যখন বের করব তখন সমাপনী মজুদের পরিমাণ হবে 20,000 মাইনাস অব্যবহৃত মণিহারি আছে আমাদের 3,000 তাহলে প্রকৃত পক্ষে সমাপনী মজুদের পরিমাণ হবে আমাদের 17,000 টাকা কত টাকা হবে 17,000 টাকা হবে আমরা জানি সমাপনী মজুদ একদিকে যেমন বিশদ আয় বিবরণীতে আসে অপরদিকে আমাদের চলতি সম্পদ হিসেবে চলে যায় তাহলে চলতি সম্পদ হিসেবে আমাদের যাবে আবার কত টাকা 17,000 টাকা 17,000 টাকা এখন এটা হলো সমাপনী মজুদের কাজ অব্যবহৃত মণিহারির কাজটি কি অব্যবহৃত মণিহারি সাধারণত 3 জায়গায় ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে অব্যবহৃত মণিহারির পরিমাণ কত 3,000 এটি একদিকে যেমন প্রথমে বিশদ আয় বিবরণীতে সমাপনী মজুদ থেকে বাদ দ্বিতীয়ত আমরা যখন আবারও অর্থাৎ হলো নিট লাভ এবং নিট ক্ষতি বের করব তখন রেওয়ামিলে যদি আমাদের অর্থাৎ রেওয়ামিলে যে মণিহারি থাকবে সেই মণিহারি থেকে বাদ আমরা আবারও বলি অব্যবহৃত মণিহারি প্রথম কাজটাই হলো মণিহারির আয় বিশদ আয় বিবরণী থেকে মণিহারি খরচ থেকে বাদ এবং চলতি সম্পদ আর যেহেতু সেটি কার মধ্যে অন্তর্ভুক্ত আছে সমাপনী মজুদের মধ্যে আছে এজন্য সমাপনী মজুদ থেকে বাদ তাহলে আমরা এই সমাপনী মজুদটাকে অব্যবহৃত মণিহারি কয়টি অংশ দেখলাম 3টি অর্থাৎ হলো প্রথমে সমাপনী মজুদ থেকে বাদ এরপরে আবার মণিহারি খরচ বাদ অব্যবহৃত
মনিহারি 3000 আবার এই পারে গিয়ে অব্যবহৃত মনিহারি চলতি সম্পদ হিসাবে 3000 লক্ষ্য করো অব্যবহৃত মনিহারির কাজ কয়বার দেখলাম আমরা তিনবার প্রথমে কি দেখেছি অব্যবহৃত মনিহারির বৈশিষ্ট্যটা একটু জানো পরেটা অব্যবহৃত মনিহারির বৈশিষ্ট্য হলো প্রথমে আবিশদ আয় বিবরণীতে মনিহারি খরচ থেকে বাদ এবং চলতি সম্পদ যেহেতু অব্যবহৃত মনিহারি কার মধ্যে অন্তর্ভুক্ত আছে সমাপনী মজুদের মধ্যে যেন সমাপনী মজুদ থেকে বাদ কখনো কখনো প্রারম্ভিক মজুদের মধ্যেও মনিহারি অন্তর্ভুক্ত থাকে সে কাজটুকু একটুকু বলে দিই এখানে যেমন সমাপনী মজুদ থেকে অব্যবহৃত মনিহারি বাদ দিয়েছি একইভাবে প্রারম্ভিক মজুদ থেকে মনিহারিটাকে প্রারম্ভিক মনিহারি থেকে মনিহারি বাদ দিব এবং এইখানে এসে মনিহারি খরচের সাথে প্রারম্ভিক মনিহারি যোগ হবে আমি আবারও রিপিট করি যদি প্রারম্ভিক মজুদের মধ্যে মনিহারি খরচ অন্তর্ভুক্ত থাকে তাহলে প্রথমে মোট লাভ নির্ণয় করার সময় বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় প্রারম্ভিক মজুদ থেকে বাদ এবং নেট লাভ নির্ণয় করার জন্য মনিহারি খরচের সঙ্গে যোগ আমরা এই সমাপনী মজুদের এই চারটে আইটেম দেখলাম এরপরে আমরা দেনাদার নিয়ে একটু কাজ করব একটু লক্ষ্য যদি করে থাকো তোমরা যে দেনাদারের পরিমাণ মোট দেনাদারের 2000 টাকা অবলম্বন করতে হবে এবং অবশিষ্ট দেনাদারের উপর অনাদায়ী পাওনা 6% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে অনাদায়ী পাওনা আমরা জানি খরচ খরচ কোথায় যাবে বিশদ আয় বিবরণীতে অনাদায়ী পাওনা আমরা দেব 2000 টাকা এখানে সাথে যোগ করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত অর্থাৎ দেনাদারের যে পরিমাণ দেওয়া থাকবে সেই দেনাদারের ওই পরিমাণ টাকা থেকে 2000 টাকা বাদ অর্থাৎ হলো আমরা ধরে নিলাম দেনাদার 50000 বাদ হলো আমাদের দেনাদার হলো আমাদের 52000 বাদ দিলাম অনাদায়ী পাওনা যেটা সমন্বয়ে আছে 2000 এর উপর 6% যদি করি তাহলে পাবো 5633000 টাকা অর্থাৎ হলো আমাদের 5000 টাকা যদি অঙ্কে পুরাতন সঞ্চিতি থাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে সেটি বাদ দিয়ে আমরা লাভ লোকসান হিসাবে দেখাই দিব একইভাবে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব অর্থাৎ হলো চলতি সম্পদ করব তখন চলতি সম্পদে দেনাদারকে দিব আমরা 52000 টাকা বা অনাদায়ী পাওনা আমরা দিব সমন্বয়ে আছে যেটা 2000 টাকা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা তৈরি করেছি 3000 টাকা আমরা মোট নেট দেনাদারি পরিমাণ হয়ে যাবে আমাদের 47000 টাকা 6 নম্বর এন্ট্রিটা আমরা একটু দেখতে চাই আমরা একটু দ্রুত আগাতে চাচ্ছি সমন্বয়গুলো আমি চাইবো শেষ করতে আজকে মোট অনাদায়ী পাওনার পরিমাণ 12000 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 2000 টাকা দ্বারা হ্রাস বা বৃদ্ধি করতে হবে রেওয়া মিলে অনাদায়ী পাওনা দেওয়া আছে 9000 এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে আমাদের 10000 টাকা আমি আবার এন্ট্রিটা পড়ি অনাদায়ী পাওনার পরিমাণ দেওয়া আছে 12000 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে পাওনা সঞ্চিতির পরিমাণ 2000 টাকা দ্বারা হ্রাস অথবা বৃদ্ধি করতে হবে রেওয়া মিলের অনাদায়ী পাওনা অর্থাৎ অঙ্কে একটি থাকবে হয় হ্রাস অথবা বৃদ্ধি আমি একটু দুটোই একসঙ্গে দিয়েছি এবং অঙ্কে অনাদায়ী পাওনার পরিমাণ দেওয়া আছে 9000 এবং পুরাতন সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে আমাদের 10000 টাকা এর কাজটা আমরা কি করব আমরা ঠিক অনাদায়ী পাওনা প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে যে মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে আমাদের 12000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে আমাদের 9000 টাকা রেওয়া মিলে যে 9000 টাকা আছে অনাদায়ী পাওনা সেটি বিশদ আয় বিবরণীতে প্রথমে আমরা লিখব মোট অনাদায়ী পাওনার পরিমাণ কত হবে 12000 যোগ নতুন অনাদায়ী পাওনা 3000 তাহলে হলো কত আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা মোট যে 12000 টাকা হওয়ার কথা 12000 টাকাই আমাদের হয়ে গেছে এরপরে নতুন সঞ্চিতির কথা বলা হচ্ছে অনাদায়ী পাওনার পরিমাণ 2000 টাকা দ্বারা হ্রাস অথবা বৃদ্ধি
এইখানে লক্ষ্য করতে হবে হ্রাস মানে বিয়োগ আর বৃদ্ধি মানে যোগ কার সঙ্গে। আমি আবারও রিপিট করি, অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 2000 টাকা দ্বারা হ্রাস বা বৃদ্ধি করতে হবে, প্রশ্নটা হলো কার সাথে? পুরাতন সঞ্চিতির সাথে। যদি হ্রাস বলে তাহলে যোগ নতুন অপাশা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে। পুরাতন সঞ্চিতি আমাদের দেওয়া আছে 10,000 মাইনাস 2,000 সমান 8,000। আর যদি বৃদ্ধি বলে তাহলে হবে 10,000 যোগ 2,000 সমান 12,000, পাবো আমরা 20,000। বার পুরাতন অপাশব অনাদায়ী পাওনার সঞ্চিতি আমার আছে দেওয়ার 10,000, লাভ লোকসানে চলে যাবে আমাদের নিট 10,000 টাকা। একইভাবে আমরা যখন ব্যালেন্স শিটে দেনাদার তৈরি করতে যাব, তাহলে দেনাদারের পরিমাণ অঙ্কে দেওয়া নেই, আমি ধরেই নিলাম যার দেনাদারের পরিমাণ হলো 32,000 টাকা। আমাদের নতুন অনাদায়ী পাওনা 3,000, এটি বাদ যাবে এবং নতুন সঞ্চিতির পরিমাণ 8,000, আমরা ধরে নিলাম 33,000, তাহলে সরি 31,000 টাকা। তাহলে আমার নেট দেনাদারের পরিমাণ আসবে আমাদের 20,000 টাকা। আমরা এখানে দেনাদারটাকে ধরে নিয়েছি 31,000 টাকা, নতুন অনাদায়ী পাওনা যেটা 3,000 সে 3,000টাকে বাদ দিলাম, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা এইখানে দিয়েছে 8,000 সেটাকে বাদ দিয়ে আমরা পেয়ে গেলাম 20,000 টাকা। আমরা এরপরে আমাদের যে আইটেমটা আছে রেওয়ামিল, আমরা একটু সুনাম এর মূল কাজটা একটু দেখব। সুনাম আর অধিহান নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন করেছে, স্যার এটা একটু বিস্তারিত আলোচনা করবেন। সুনাম আমাদের একটু লক্ষ্য করে দেখো, আর্থিক অবস্থার বিবরণীটা আমরা লিখে নিলাম, অবস্থার বিবরণী আমাদের একদিকে থাকে দায়, অপরদিকে থাকে সম্পত্তি। প্রথম শর্তটা হলো সুনাম, শেয়ার দ্বারা সুনামকে অবলম্বন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শেয়ার দ্বারা সুনামকে অবলম্বন করতে হবে। আমাদের মূল কাজটি হলো, টেকনিকটা হলো, সুনাম আগে আমরা লিখে নিব সম্পদ পাশে, অধিহার লিখে নিব আমরা দায় পাশে। এখন ইনার কলামে সুনাম দিব আমরা, সুনামের পরিমাণ যেটা 20,000 আছে সেটা দিলাম, এইখানে দিলাম আমরা 15,000 টাকা। কত দিলাম? 15,000 টাকা। লক্ষ্য করতে হবে একটিকে দ্বারা অপরটিকে যখন অবলম্বন করতে হয় তখন দুটোর মধ্যে যেটা সবচাইতে ছোট সেটা দুই পক্ষ থেকে বাদ দিতে হয়। আমি আবারও বলি, সুনামের পরিমাণ 20,000, অধিহারের পরিমাণ 15,000, দুটোর মধ্যে ছোট হলো 15,000, এই দুই পাশে দুটোকে বাদ দিয়ে দিব। অর্থাৎ বাদ অধিহার অবলম্বন, অধিহার অবলম্বন হলো আমাদের 15,000, থাকবে আমাদের 5,000। ঠিক এইখানে লিখব সুনামের অবলম্বন 15,000, আউটার কলামে 0। দ্বিতীয়টা আছে সুনামকে একটু লক্ষ্য করতে হবে, কি লেখা আছে? সুনামকে শেয়ার অধিহার দ্বারা অবলম্বন করো, যদি সম্পূর্ণ অবলম্বন না হয় তাহলে আয় ব্যয় দ্বারা অবলম্বন করো। প্রিয় শিক্ষার্থী, এটির মতোই আমরা এই ক্ষেত্রে যেটা করব, এইখানে সুনাম সুনামের পরিমাণ লিখব, সুনামের পরিমাণ লিখব অঙ্কে যেটি দেওয়া আছে 40,000, আর অধিহারের পরিমাণ দেওয়া আছে 25,000। প্রশ্নটা হলো যে সুনামকে শেয়ার অধিহার দ্বারা সম্পূর্ণ অবলম্বন করো। আসলে আমরা যদি দেখি যে অধিহারের পরিমাণ 25,000, সুনামের পরিমাণ 40,000, পরিপূর্ণটা অবলম্বন হয় না, সেক্ষেত্রে আরও অবশিষ্ট থাকে কত আমাদের? আরও 15,000 টাকা। যদি অবলম্বন না হয় তাহলে আমরা কোথায় সেটা প্রয়োগ করতে বলা হয়েছে আমাদেরকে? আয় ব্যয় দ্বারা। অর্থাৎ হলো বিশদ আয় আমাদের লিখতে হবে সুনামের অবলম্বন 15,000 টাকা। এখন আমরা কি করব, এখান থেকে বাদ দিলাম 25,000, আউটার কলামে 0, এখান থেকে বাদ দিলাম 25,000,
থাকলো ইনার কলামে 15,000 বাদ অবলম্বন যেটা আইবে আমরা করেছি 15,000 আউটার কলামে জিরো। অর্থাৎ এইখানে একটু লক্ষ্য করতে হবে সুনাম এবং অধিকার দুটোই হয়ে গেল জিরো। তৃতীয় শর্তটি একটু লক্ষ্য করতে হবে, সুনামকে সমান দুই অংশে শেয়ার অধিহার এবং আয় ব্যয় দ্বারা অবলম্বন করতে হবে। এইখানে এই উদাহরণটাকেই যদি আমরা ধরি তাহলে এখানে উপরের যে আমাদের সুনামের পরিমাণ আছে 40,000 একে দুই ভাগে ভাগ করব, করার পরে হবে 20,000 টাকা। সেক্ষেত্রে আমরা এইখানে অবলম্বন দিব আমরা 20,000, আর এইখানে গিয়ে যেহেতু সুনামের আর থাকলো কত 20,000, এখানেও বাদ দিব 20,000, এইখানেও বাদ দিব 20,000, থাকবে আমাদের 20,000। এখানে আয় ব্যয়ের অবলম্বন করেছি কত আমরা 20,000, এইখানে আয় ব্যয়ের অবলম্বনটাকে আমরা 20,000 টাকা করলেই আমাদের দুই পারে সুনাম পাশে জিরো আসলো, কিন্তু অধিহার পাশে আউটার কলামে যেহেতু 5,000 টাকা বেশি আছে এই 5,000 টাকাকে আমরা দায় পাশে দিব। আমরা আয়কর সঞ্চিতি নিয়ে এক মিনিট একটু কথা বলবো। আয়কর সঞ্চিতি লক্ষ্য করতে হবে প্রিয় বন্ধুরা যে আয়কর এবং যদি রেওয়া মিলে আয়কর থাকে একটু লক্ষ্য করতে হবে, রেওয়া মিলে যদি আয়কর থাকে তাহলে সংরক্ষিত আয় থেকে বিয়োগ, রেওয়া মিলে যদি আয়কর সঞ্চিতি থাকে সংরক্ষিত আয়ের সাথে যোগ, অথবা দুটোর যোগ বিয়োগ করে সংরক্ষিত আয়ের সাথে যোগ বা বিয়োগ করতে পারি। কিন্তু সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি দেওয়া থাকে আমাদের তাহলে বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট লাভ থেকে আয়কর সঞ্চিতি বা অপরদিকে চলতি দায় বা ভবিষ্যৎ ব্যবস্থা হিসেবে দায় পাশে প্রদর্শন করতে হবে। আমি আবারও বলি কি বললাম, বিশদ আয় বিবরণীতে আয়কর সঞ্চিতি কর পূর্ব নিট লাভ থেকে আয়কর সঞ্চিতিবাদ এবং আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসাবে প্রদেয় আয়কর সঞ্চিতি নামে টাকাটুকু প্রদর্শন করতে হবে। অর্থাৎ দায় পাশে এসে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে এসে আমাকে দিতে হবে প্রদেয় আয়কর সঞ্চিতি। ঠিক এইভাবে একইভাবে আমাদের কর পূর্ব নিট লাভ থেকে আমাদের আয়করটাকে বাদ দিতে হবে। আমরা গতদিন একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম, সেই হোমওয়ার্কের কাজটুকু আমি জানি না কারা করেছো, আমি একটু তোমাদের দুই মিনিট এটা দেখা দিতে চাই প্রো স্লাইড সাথে সমাধান করে। তোমরা আবারও একটু বসে একটু দেখে নিবা, অঙ্কটা হলো বলকার বলাকা লিমিটেড 100 টাকা মূল্যের 5,000 শেয়ারে বিভক্ত মোট 5,00,000 টাকা অনুমোদিত মূলধন নিয়ে কারবার শুরু করে 2019 সালের 31শে ডিসেম্বর। কারবারের অন্যান্য তথ্য রেওয়ামিল দেওয়া আছে। পরে যদি যাই এদিকে লক্ষ্য করো, প্রারম্ভিক মজুদ কল কবজা ক্রয় ইজারা সম্পত্তি সোনা মানাদায়ী পাওনা নিরীক্ষা ফি আয়কর প্রদত্ত বাটটা নগদ তহবিল দেনাদার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বেতন মজুরি এবং বিক্রয় ফেরত, এই পারে আছে আমাদের মূলধন পাওনাদার বিক্রয় সাধারণ সঞ্চিতি তহবিল সংরক্ষিত আয় আয়কর সঞ্চিতি প্রদেয় বিল ক্রয় ফেরত শেয়ার অধিহার অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা এখানে সমন্বয় দিয়েছি সমাপনী মজুদ থেকে শুরু করে আমরা বিশদ আয় বিবরণী করতে গেলে প্রথমে বিক্রয় দিয়েছি, বিক্রয় ফেরত বাদ দিয়েছি, নেট বিক্রয় পেয়েছি 2,95,000। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে আমরা প্রথমে প্রারম্ভিক মজুদ যেটি ছিল সেটি ক্রয় থেকে ক্রয় ফেরত এবং আগুনে বিনষ্ট বাদ দিয়েছি, মজুরির সাথে বকেয়া মজুরি যেটি ছিল সেটি যোগ করে সেখান থেকে সমাপনী মজুদ বাদ দিয়ে আমরা পেয়েছি বিক্রিত পণ্যের ব্যয় 1,17,000 টাকা। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পেয়েছি আমরা 1,78,000 টাকা। বিশদ আয় বিবরণী আরো পরিচালন ব্যয় আমাদের আছে, বেতন আছে, নিরীক্ষা ফি প্রদত্ত বাট্টা অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ইজারা সম্পত্তির অবলম্বন। ইজারা সম্পত্তির ক্ষেত্রে একটু লক্ষ্য করতে হবে 11 বছর দেওয়া আছে কিন্তু তারিখটা দেওয়া আছে তার, লক্ষ্য করে দেখো তোমরা যে অঙ্ক দেওয়া আছে 1,118 অঙ্ক করতেছি আমরা 19 সাল, এই জন্য 1 সাল বাদ দিলে আমরা পাব 10 বছর, এই জন্য 10 বছর দিয়ে করলে আমাদের আসে 10,000 টাকা। পরিচালন মুনাফা অর্থাৎ হলো 1,78,000 থেকে 1,05,000 বাদ দিলে পরিচালন মুনাফা পেয়েছি আমরা 73,000 টাকা। এরপরে অপরিচালন ব্যয় আছে, অপরিচালন আয় নেই, আগুনে বিনষ্ট বিমা দাবি থেকে আমাদের কর পূর্ব মুনাফা 70,600 টাকা বাদ আয়কর যেটা সমন্বয়ে দেওয়া আছে
35,000 টাকা, কর পরবর্তী নিট লাভ পেলাম আমরা 35,600 টাকা। এরপরে সংরক্ষিত আয় বিবরণীর প্রারম্ভিক উদ্বৃত্ত নিট লাভ আয়কর সঞ্চিতি আমরা দিয়ে পেয়েছি 1,35,000, আয়কর অন্তর্বর্তীকালীন লভ্যাংশ চূড়ান্ত লভ্যাংশ সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর দিয়ে পেয়েছি 66,600 টাকা, আর্থিক অবস্থার বিবরণী থেকে চলতি সম্পদ আমরা পেয়েছি 1,41,000, স্থায়ী সম্পত্তি পেয়েছি 2,00,000 টাকা, টোটাল 3,41,600, এবং দায়ী পাশে গিয়ে মূলধন এবং মালিকানা সত্ত্বের দাবি পেয়েছি আমরা 2,41,000 টাকা, এবং চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা পেয়েছি 1,00,000 টাকা, টোটাল হলো 3,41,600 টাকা, অর্থাৎ মোট সম্পত্তি 3,41,600 এবং মোট দায় হলো আমাদের 3,41,600। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসায় আবারও করবে, এটা আমার অনুরোধ থাকলো। পরিশেষে, সময় যেহেতু শেষ, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। পবিত্র রমজান মাসে তোমরা ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পড়াশোনার মধ্যে থাকো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাদের কামিয়াবি করবে। খোদা হাফেজ। সালামু আলাইকুম।